জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক উমার হাত ধরে ছোট পর্দায় অভিনয় হাতে করে হয়েছিল অভিনেত্রী শিনজিনী চক্রবর্তীর। প্রথম সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। এই সিরিয়ালের কাহিনী অনুযায়ী নিতান্ত সাধারণ পরিবারের মেয়ে উমার ক্রিকেটার হওয়ার লড়াইয়ের কাহিনী দেখেছিলেন দর্শক, কিন্তু টিআরপির অভাবে বছর ঘোরার আগেই টেলিভিশনের পর্দায় সম্প্রচার শেষ হয়ে গিয়েছিল ধারাবাহিকের, তাও দেখতে দেখতে প্রায় দুবছর হতে চলল। 2022 সালের আগস্ট মাসে জি বাংলার পর্দায় সফর শেষ হয়েছিল উমার। যদিও উমা শেষ হওয়ার পরেই শিনজিনীকে দেখা গিয়েছিল স্টার জোশের জনপ্রিয় ধারাবাহিক পঞ্চমীতে। প্রথম সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার পরপরই তাকে দেখা গিয়েছিল স্টার জলসার পঞ্চমী সিরিয়ালে নেগেটিভ শেডের চরিত্রে। দ্বিতীয় ধারাবাহিকে শিনজিনী অভিনয় করেছিলেন কাল নাগিনীর চরিত্রে। তবে এবার দর্শকদের জন্য এক বিরাট সুখবর দিলেন অভিনেত্রী নিজেই। খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় এক নতুন সিরিয়ালে কামব্যাক করতে চলেছেন তিনি। তবে ধারাবাহিকেও তাকে দেখা যাবে পার্শ্ব চরিত্রে। কি ভাবছেন, কোন সিরিয়াল? দর্শকরা জানেন ইতিমধ্যে প্রকাশ এসেছে জি বাংলার নতুন ধারাবাহিক অষ্টমীর প্রোমো। দিনা গাঙ্গুলির প্রযোজনায় ধারাবাহিকের সম্ভবত খলনায়িকার ভূমিকায় থাকবেন শিনজিনী। সোশ্যাল মিডিয়ায় নিজের আসন্ন ধারাবাহিকের লুকে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, আসছি নতুন রূপে নতুন ভাবে। তাড়াতাড়ি চোখ রাখুন জি বাংলার পর্দায়।